আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে খুবই ইম্পর্টেন্ট একটি এয়ারড্রপ, এই এয়ারড্রপটা নিয়ে আলোচনা করব এবং এখানে কিভাবে জয়েন করবেন সেটাও দেখাব এবং সাথে একটা গুরুত্বপূর্ণ এয়ারড্রপ নিয়ে কথা বলবো। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখেন, তাহলেই কথাটা আপনারা শুনতে পাবেন, ঠিক আছে? তো যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন করেননি, ভিডিও ডিসক্রিপশন বক্সটা চেক করেন, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দেওয়া আছে, লিঙ্কটার উপরে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেল নিয়ে আসবে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। এখানে কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন এয়ারড্রপ শেয়ার করা হয়ে থাকে এবং আমাদের ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো এয়ারড্রপটাতে জয়েন করার জন্য আমাদেরকে তারা বলতেছে রিওয়ার্ড দিবে 10টা BCP টোকেন। তো এখানে জয়েন করার জন্য আমাদেরকে যা করতে হবে, আর মনে রাখবেন এখানে কিন্তু 3000 লাকি পিপলে এই রিওয়ার্ডটা পাবে, তারা এখানে বলে দিছে। তো আমাদের কি করতে হবে, এখানে লিঙ্কটার উপর একটা ক্লিক করতে হবে, লিঙ্কের উপর একটা ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস হলে স্টার বাটন একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে একটা ম্যাথ কুইজ দিছে, তো আমরা কি করবো এখানে কন্টিনিউ বাটন একটা ক্লিক করে দেবো এবং এখানে আনসারটা বসিয়ে দেব। তো আনসারটা বসিয়ে দেওয়ার পর সেন্ড করে দিবেন, তারপর এখান থেকে টেলিগ্রাম গ্রুপের উপর একটা ক্লিক করে দেন, তারপর এখান থেকে জয়েন বাটনে একটা ক্লিক করে দেন, তারপর এখান থেকে যে কোনো একটা মেসেজ সেন্ড করে দিবেন। দেওয়ার পর ব্যাক নেবেন, ব্যাক নেওয়ার পর উপরের দিকে আসেন, উপরের দিকে এখানে দেখতে পাচ্ছেন তারা বলতেছে যে এয়ারড্রপ রিওয়ার্ড উইল বি ডিস্ট্রিবিউটেড টু ইউর ওয়ালেট অ্যাড্রেস অন আগস্ট 6th অ্যান্ড 3000 মানে 3000 লাকি পিপল উইল বি রিওয়ার্ডেড, মানে 3000 মেম্বার এখানে এই রিওয়ার্ডটা পাবে। তো আমাদের পরবর্তী কাজ হচ্ছে, এখানে টেলিগ্রাম গ্রুপে তো জয়েন করছি, এখন টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে। চ্যানেলের উপর একটা ক্লিক করলাম, জয়েন বাটনে ক্লিক করে জয়েন করে নিলাম। তারপর এখান থেকে দেখেন টুইটারে টুইটার ফলো করতে হবে এবং ফিন পোস্টটাকে রিটুইট করতে হবে। তো এটার উপর একটা ক্লিক করে দেন, আপনার টুইটারে নিয়ে আসবে, তারপর এখান থেকে ফলো বাটনে একটা ক্লিক করে দেন, তারপর নিচের দিকে আসেন, নিচের দিকে আসার পর এখান থেকে রিটুইট করে দেন, লাভ রিয়ার দিয়ে দেন, রিটুইট করে দেন। তো রিটুইট করে দিলাম, তারপর বোটে ফিরে যান। বোটে আসার পর এখান থেকে আমাদেরকে যা করতে হবে, ডান বাটনে একটা ক্লিক করে দেন, তারপর এখান থেকে আবারও ডান বাটনে ক্লিক করে দেন, এখান থেকে আপনার টুইটার ইউজার নেমটা দিয়ে দেন। তো আমি আমার টুইটার ইউজার নেমটা দিয়ে দিতেছি। তো টুইটার ইউজার নেমটা দেওয়ার পর সেন্ড করে দেন, তারপর এখান থেকে আওয়ার অ্যাড বাইটাসের চ্যানেলের উপর একটা ক্লিক করেন, এখান থেকে জয়েন বাটনে ক্লিক করে জয়েন করে নিয়েন, তারপর এখান থেকে ডান বাটনে একটা ক্লিক করে দেন, তারপর এখান থেকে বলতেছে যে ইটিএস অ্যাড্রেসটা দিতে, এটা ট্রান্সটলেটে পেয়ে যাবেন, ট্রান্সটলেটের বিএসসি বা ইথেরিয়াম অ্যাড্রেসটা দিয়ে দিলে হবে। তো আমি দিতেছি, ওয়েট। তো অ্যাড্রেসটা দেওয়ার পর তারা নিয়ে নিবে, তো অলরেডি আমাদের কাছে আছে। এখন যদি আমরা রিপ্রেশ বাটনে একটা ক্লিক করি, তাহলে কিন্তু এখানে আমাদের টোকেনটা শো করতেছে। তো গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে যে এই এয়ারড্রপগুলোতে কিন্তু লাকি পিপলকেই তারা রিওয়ার্ডটা দিয়ে থাকে। এখানে এই এয়ারড্রপের মধ্যে বলছে যে 3000 মেম্বারকে দিবে, সেও তো আমাদের মানে উইন হওয়ার চান্সটা একটু কম থাকে, তো যাদের কপাল ভালো থাকে তারাই উইন হয়। তো গুরুত্বপূর্ণ কথা এই যে আপনারা বিভিন্ন, আপনাদের যদি দুই একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকে অর্থাৎ আইডি থাকে, সেক্ষেত্রে আপনারা আপনাদের সেই আইডিগুলোতেও আপনাদের রেফার লিঙ্কের মাধ্যমে, এই বোটের রেফার লিঙ্কের মাধ্যমে জয়েন করে নিন, এক্ষেত্রে আপনার উইন হওয়ার একটু চান্সটা একটু বেড়ে যায়, ঠিক আছে? এটাই গুরুত্বপূর্ণ কথা ছিল। তো অবশ্যই আপনাদের কাজে আসবে এই কাজটুকু, এই পদ্ধতি। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।